হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো তো? আজকে এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ট্রিক্স। তো বন্ধুরা, আজকে থেকে আপনারা আপনাদের মোবাইলের লক সংক্রান্ত প্যাটার্ন, পাসওয়ার্ড এবং পিন লক সবই ভুলে যান। আর কেনই বা মনে রাখবেন, কারণ আজকে থেকে আপনারা শিখবেন যে কিভাবে হাত দিয়ে লিখে কিংবা হাত দিয়ে এঁকে আপনাদের মোবাইলকে লক করতে হয়। তো বন্ধুরা, আসুন আমরা ভিডিওতে যাই। তো আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল এবং আমি আপনাদের হোস্ট সুপর্ণা। তো আসুন আমরা শুরু করি। তো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, তো আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব। তো আগে আমরা অ্যাপ্লিকেশনটির কাজ দেখে নিই। তো আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ক্রিয়েট জেস্টারে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট নিউ জেস্টার, তো এখানে আপনাকে কি করতে হবে, কিছু লিখতে হবে, আঁকতে হবে, কিংবা আপনি যা খুশি আঁকতে পারেন, লিখতে পারেন। বা ফর এক্সাম্পল আমি কিছু দেখাই আপনাদের, যেমন ধরুন আমি আমার নামে প্রথম লেটারটা দিলাম এস। তো আপনারা এটা করতে পারেন, কিংবা আপনারা করতে পারেন আই এল ইউ, এটাও করতে পারেন, কিংবা আপনারা করতে পারেন এখানে আমি একটা আঁকছি কিছু। হ্যাঁ, তো আমি একটা ফর এক্সাম্পল আমি হার্ট আঁকলাম, তো এটাকে আমি কনফার্ম করব। তো আবার আমি একটা হার্ট আঁকলাম। তো আমি ভিডিওর মধ্যে করছি বন্ধুরা, তাড়াতাড়ি করছি, আপনারা ভালো করে করবেন। আমি খুব ভালো আঁকতে পারি না, তো আপনারা ভালো করে আঁকবেন। তো এরপরে দেখুন আমাদের বলছে সামথিং অর জেস্টার টু আনলক, তো সোয়াইপ করতে হবে পেজটাকে। এখানে দেখুন ক্রিয়েট রিকভারি পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে, যেটা যদি আপনি ভুলে যান আপনি কি জেস্টার দিয়েছেন, তো এই পাসওয়ার্ডটা দিলে অলরেডি আপনার কোডটি খুলে যাবে। তো 1 2 3 4 আমি ফর এক্সাম্পল দিয়ে দিলাম। তো তারপরে আমি কনফার্ম করছি 1 2 3 4। তো দেওয়ার পরে দেখুন এখানে আমাদের আবার সোয়াইপ করতে হবে পেজটাকে, জাস্ট ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করলে অ্যাক্সেসিবিলিটিতে নিয়ে যাবে। এখানে আপনারা এখানে গিয়ে এই সুইচটা অন করে দেবেন। তো ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করলে তো দেখুন এটা অন হয়ে গেছে, আপনারা আমার মোবাইল স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা আবার ব্যাকে যাব। তো এখানে দেখুন আবার ওকেতে ক্লিক করতে বলছে, তো আমরা আবার ওকেতে ক্লিক করলাম। তারপরে দেখুন জেস্টার লক স্ক্রিন, এটাকে জাস্ট আবার অন করে দেবেন। আবার আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে গেট স্টার্টেড আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখুন মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন মোবাইল স্ক্রিনের একদম ডান দিকে নিচে যে আইকনটা রয়েছে লকে, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। তার আগে দেখুন এখানে কিছু সেটিংস আছে, যেমন আছে বাই ডিফল্ট তেমনই রেখে দেবেন। তো এখানে একটা জিনিস আপনারা করতে পারেন, জেস্টার কালার এটাকে আপনারা চেঞ্জ করতে পারেন, জেস্টারের কালারটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। এটা আমরা পরে করছি, আমরা আগে লক করে নিচ্ছি। তো এই আইকনটাতে ক্লিক করছি, করলে দেখুন মোবাইলে এই স্ক্রিনটা ওপেন হয়ে গেছে। এখন যদি আপনি, এটা কিন্তু লক হয়ে গেছে মোবাইলটা, এবার যদি আপনি মোবাইলটা খুলতে চান তাহলে এখানে জেস্টারটা ক্রিয়েট করতে হবে, যেটা আমি ভিডিওর মধ্যে করেছিলাম। তো এখানে দেখুন করলাম, মোবাইলটা ওপেন হয়ে গেল। তো আমরা এখন মোবাইলটাকে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক কাজেও আসবে। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে জেস্টার লক, আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, না পেয়ে গেলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ইনস্টল করে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এবং ভালোও লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের এই প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন। ওকে, বাই বন্ধুরা।